হ্যালো বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রি ইউটিউব চ্যানেল ওয়ে টু জবস ইন বেঙ্গলি ওয়ে টু জবস ইন বেঙ্গলির ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি বন্ধুরা তোমরা সকলে ভালো আছো জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কোন কোন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ প্রক্রিয়া চলছে সেই বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে যে সকল পদে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের নিয়োগ প্রক্রিয়া চলছে সে তার জন্য যে বিজ্ঞপ্তি বার হয়েছে সেই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে কবে থেকে তোমরা অনলাইন আবেদন করতে পারবে কতগুলো ভ্যাকান্সি রয়েছে কী কী শিক্ষাগত যোগ্যতা চা হয়েছে এছাড়া কত তারিখ পর্যন্ত তোমরা অনলাইন আবেদন করতে পারবে ও কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইন আবেদন করবে সেই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবে সম্পূর্ণ ইনফরমেশান পাওয়ার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে ও বন্ধুদের সাথে শেয়ার করবে যারা এখনও এই ওয়ে টু জবস ইন বেঙ্গলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবে না চলো বন্ধুরা সময় নষ্ট না করে দেখে নেই জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে কোন কোন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ প্রক্রিয়া চলছে সেই বিষয়ে বিস্তারিত জেনে নিই হাওড়া জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতির আন্ডারে সাইক্রিয়াটিক নার্স সাইকোলজিস্ট ও অন্যান্য পদে নিয়োগ প্রক্রিয়া চলছে মোট শূন্য পদ একশো এর জন্য তোমাদের বয়স হতে হবে এক এক দু হাজার তেইশ অনুযায়ী বাষট্টি বছরের মধ্যে তোমাদের এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেটি হল ডিপ্লোমা এএনএম জিএনএম ডিগ্রি এইগুলো যদি করা থাকে তাহলে তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে এর জন্য তোমাদের যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে পঁচিশ এক পর্যন্ত অর্থাৎ এই আবেদন প্রক্রিয়া চলবে পঁচিশ এক দু পর্যন্ত অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে হেলথ হেলথ হাওড়ার সেটি হলো ডাব্লুডব্লু ডট হেলথ হাওড়া ডট এই অফিসিয়াল গিয়ে তোমরা অনলাইন আবেদন করতে পারবে পরবর্তী যে পদের কথা বলা হয়েছে সেটি হলো ন্যাশনাল হাইড্রোলিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড এই আন্ডারে ট্রেনি ইঞ্জিনিয়ার ও ট্রেনি অফিসার পদে নিয়োগ প্রক্রিয়া চলছে তোমাদের টোটাল যে ভ্যাকান্সি সেটি হল চারশো একটি এবং এর জন্য তোমাদের বয়স হতে হবে পঁচিশ এক দু হাজার তেইশ অনুযায়ী তিরিশ বছর বয়সের মধ্যে এবং এর জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সেটি হল বিএসসি বিই বিটেক সি পিজি এই কোর্সগুলি এবং এর জন্য যে অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের করতে হবে সেটি হলো পঁচিশে এক দু হাজার তেইশের মধ্যে অর্থাৎ পঁচিশে জানুয়ারি দু হাজার তেইশের মধ্যে তোমরা এই পদগুলোর জন্য অনলাইন আবেদন করতে পারবে এবং এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি হলো এনএইচপিসি ইন্ডিয়া ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এই পদগুলির জন্য আবেদন করতে পারো এবার আমরা দেখে নেব পরবর্তী যে পদের জন্য রিক্রুটমেন্ট চলছে সেটি হলো সিআরপিএফ অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এর আন্ডারে এএসআই স্টেনো এবং হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল এই দুটি পদের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মোট ভ্যাকান্সি চোদ্দোশো আটান্নটি এবং এর জন্য তোমাদের বয়স হতে হবে পঁচিশ এক দু হাজার তেইশ অনুযায়ী আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে এবং শিক্ষকতা যোগ্যতা যেটি চা হয়েছে সেটি হলো উচ্চমানিক অর্থাৎ হায়ার সেকেন্ডারি পাস হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং এর জন্য তোমাদের যে এই ফর্ম ফিল আপ চলছে সেটি পঁচিশ এক দু পর্যন্ত কিন্তু চলবে তোমরা এই ডেটের মধ্যে অবশ্যই আবেদন করবে যারা আবেদন করতে ইচ্ছুক এর জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সি আর পি এর সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করতে হবে সেই ওয়েব অফিসিয়াল ওয়েবসাইটটি হলো সি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে এর পরবর্তীতে যে পদের কথা বলা হয়েছে সেটি হলো গেইল ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ এই যে পদগুলোতে নিয়োগ হবে সেটি হলো চিফ ম্যানেজার সিনিয়র ইঞ্জিনিয়ার সিনিয়র অফিসার ও অন্যান্য পদে মোট ভ্যাকান্সি হলো দুশো সাতাত্তরটি এটি যে বয়স চাওয়া হয়েছে সেটি পোস্ট অনুযায়ী ডিফারেন্ট কিন্তু বয়স রয়েছে সেটি তোমরা সম্পূর্ণ নোটিফিকেশন থেকে পেয়ে যাবে এবং এখানে যে ডিগ্রিগুলো চাওয়া হয়েছে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেটি হলো ডিগ্রি বা সি এ বা সি এম এ অথবা এমবিএ পিজি এই কোর্সে তোমরা পাস করে থাকলে এই পদগুলির জন্য আবেদন করতে পারবে এবং এর আবেদন প্রক্রিয়া চলবে দুই দুই দু হাজার তেইশ অনুযায়ী তেইশ তারিখ পর্যন্ত অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি দু হাজার তেইশ পর্যন্ত এর অনলাইন অ্যাপ্লিকেশন চলবে এর জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটি হলো গেইল অনলাইন ডট কম এই ওয়েবসাইটটিকে তোমরা আবেদন করতে পারবে এর পরবর্তী পদটি যেটি রয়েছে এর পরবর্তী পদ ইন্ডিয়ান আর্মি এইখানে একষট্টিতম এসএসসির মাধ্যমে পুরুষ ও বত্রিশতম এসএসসির মাধ্যমে মহিলা নিয়োগ করা হবে এখানে মোট শূন্য পদ একশো একানব্বইটি বয়স হতে হবে এক দশ দু হাজার তেইশ অনুযায়ী কুড়ি থেকে সাতাশ বছরের মধ্যে এবং তোমাদের যে শিক্ষকতা যোগ্যতা চা হয়েছে সেটি হলো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এই পাশ করলেই তোমরা এই পদগুলির জন্য আবেদন করতে পারবে এর যে অনলাইন অ্যাপ্লিকেশন সেটি চলবে নয় দুই দু হাজার তেইশ পর্যন্ত অর্থাৎ নয় ফেব্রুয়ারি দু হাজার তেইশ পর্যন্ত এবং এর জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে জয়েন ইন্ডিয়ান আর্মি ডট নিক ডট ইন এই অফিসিয়াল গিয়ে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে এর পরবর্তীতে যে পদটি রয়েছে সেটি হলো এলআইসি অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এর আন্ডারে অ্যাপ্রেন্টেটিস্ট ডেভেলপমেন্ট অফিসার ও অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার অর্থাৎ এডিও এবং এ এ ও এই পদে নিয়োগ চলছে এবং এর জন্য মোট শূন্য রয়েছে তেরোশো ঊনপঞ্চাশটি এটির জন্য তোমাদের বয়স হতে হবে এক এক দু হাজার তেইশ অনুযায়ী একুশ থেকে তিরিশ বছরের মধ্যে এর জন্য তোমাদের গ্র্যাজুয়েশান পাস হলেই তোমরা আবেদন করতে পারবে একত্রিশ এক দুহাজার তেইশ পর্যন্ত এ পদের জন্য তোমরা আবেদন করতে পারবে এবং দশ দুই দু হাজার তেইশ পর্যন্ত এডিও পদের জন্য অনলাইন আবেদন করতে পারবে এর জন্য তোমাদের এলআইসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লুড ডট এলআইসি ইন্ডিয়া এই অফিসিয়াল ওয়েবসাইটটিকে তোমরা অনলাইন আবেদন কর এর পরবর্তী যে পদে রিক্রুটমেন্ট চলছে সেটি হলো ইন্টেলিজেন্স বুডো এখানে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এবং এক্সিকিউটিভ ও মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ করা হচ্ছে এবং এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে ষোলোশো একাত্তরটি এর জন্য তোমাদের বয়স হতে হবে দশ দুই দু হাজার তেইশ অনুযায়ী আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে এবং তোমাদের যে শিক্ষকতা যোগ্যতা চাওয়া হয়েছে সেটি মাধ্যমিক পাস এবং ফর্ম জমা দেওয়ার অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন করার তোমাদের লাস্ট ডেট দশ দুই দু এবং যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লুডাব্লু এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এই আইবি পদের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে পরবর্তী যে পদের কথা বলা হয়েছে সেটি হলো বর্ডার রোডস অর্গানাইজেশন অর্থাৎ বিআরও এই পদের জন্য তোমাদের যে এই সংস্থার যে পদগুলো রয়েছে সেটি হলো রেডিও মেকানিক অপারেটার কমিউনিকেশন এমএস ইত্যাদি এই পদগুলির জন্য নিয়োগ চলছে এখানে টোটাল শূন্য পদ রয়েছে পাঁচশো সাতষট্টি এর জন্য তোমাদের বয়স হতে হবে তেরো দুই দু হাজার তেইশ অনুযায়ী আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে এবং এর জন্য তোমাদের অবশ্যই শিক্ষাগত যোগ্যতা যেটি চা হয়েছে সেটি হল মাধ্যমিক বা আইটিআই সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিক এবং আইটিআই সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রয়োজন এবং ফর্ম জমা দেওয়ার তোমাদের শেষ ডেট অনলাইন অফলাইন মোডে সেটি তেরো দুই দু হাজার তেইশ অনুযায়ী এর জন্য তোমরা অফিসিয়াল ওয়েবসাইট বিআরও ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অবশ্যই চেক করে নেবে এর পরবর্তী যে পদটি রয়েছে সেটি হচ্ছে টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কিন্তু নিয়োগ চলছে মাল্টিটাক্সিন স্টাফ ও হাবিলদার পদে মোট ভ্যাকান্সি এগারো হাজার চারশো নটি এর জন্য তোমাদের বয়স হতে হবে দশ এক এক দু হাজার তেইশ অনুযায়ী আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতা যেটি চাওয়া হয়েছে সেটি হলো মাধ্যমিক পাস অর্থাৎ মাধ্যমিক পাস করলেই তোমরা এসএসসির এমটিএস ও হাবিলদার পদের জন্য অবশ্যই আবেদন করতে পারবে এর জন্য তোমাদের যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট সেটি হলো সতেরো দশ দু এর জন্য তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এসএসসি ট্রাফ কমিশনের সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে সেটি হলো এস ডট নিট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটটিকে তোমরা অনলাইন আবেদন করবে এর পরবর্তীতে যে পদে নিয়োগ চলছে সেটি হলো সিআইএসএফ এই পদের জন্য এই সিআইএসএফ পদে যেটি নিয়োগ করা হচ্ছে সেটি সেন্ট্রাল কনস্টেবল এবং ড্রাইভার কাম পাম্প অপারেটর এই পদে কিন্তু নিয়োগ চলছে এখানে তোমরা যে শূন্য পদ রয়েছে টোটাল সেটি চারশো একান্নটি এবং বয়স হতে হবে তোমাদের বাইশ দুই দু হাজার তেইশ অনুযায়ী একুশ থেকে সাতাশ বছরের মধ্যে এর জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেটি চা হয়েছে সেটি হলো মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা অনলাইন আবেদন করতে পারবে এবং এই আবেদন প্রক্রিয়া চলবে বাইশ দুই দু হাজার তেইশ পর্যন্ত এবং অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সিআইএসএফ সে সিআইএসএফ আরই সিটি টি ডট ইন এই অফিসিয়াল গিয়ে তোমরা অনলাইন আবেদন করতে পারবে পরবর্তী যেটি রয়েছে সেইটি হলো বিএসএনএল অর্থাৎ ভারত সঞ্চার নিগম লিমিটেডের আন্ডারে জুনিয়র টেলিকম অফিসার পদে নিয়োগ চলছে মোট শূন্য পদ এগারো হাজার সাতশো পাঁচটি এর জন্য তোমাদের বয়স হতে হবে কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে এর জন্য শিক্ষাগত যোগ্যতা যেটি চাওয়া হয়েছে সেটি হল ডিপ্লোমা ডিগ্রি এবং পিজি এবং এর জন্য ফর্ম ফিল যে লাস্ট ডেট সেটি এখনও সঠিকভাবে জানানো হয়নি পরবর্তীতে নোটিফিকেশন দিয়ে জানানো হবে এর জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে বিএসএনএল ডট কো ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা সেটা দেখে নিতে পারবে নমস্কার বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে আমাদের সাথে জুড়ে থাকার জন্য এবং প্রতিনিয়ত এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি অর্থাৎ ওয়ে টু জবস ইন বেঙ্গলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবে না